মধ্যরাতে সল্টলেকের করুণাময় থেকে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। মাইকিং করে পুলিশ আন্দোলনকারীদের জমায়েত বেআইনি বলে ঘোষণা করে প্রথমে। এরপর সময় দেওয়া হয় দু মিনিট, তাতেও আন্দোলনকারীরা না সরলে কার্যত টেনে হিঁচড়েই তুলে দেওয়া হয় সকলকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, মধ্যরাতে সল্টলেকের করুণাময় থেকে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ, কার্যত টেনে হিঁচড়ে তুলে দেওয়া হলো, বিস্তারিত কি জানা যাচ্ছে বিশ্বজিৎ? দেখো, 2014 ট্রেড উত্তীর্ণ এবং 2017 ট্রেড উত্তীর্ণ এবং তারা কিন্তু দু জায়গায় আলাদা আলাদা ভাবে আন্দোলন করছিলেন এবং এক জায়গায় যারা আন্দোলন করছিলেন করুণাময়ীতে, তারা কিন্তু অনশন মঞ্চ করে সেখানে আন্দোলন করছিলেন যে অবিলম্বে তাদের চাকরি দিতে হবে, না হলে কিন্তু আমরা অনশন করব। এবং তুমি জানো যে প্রায় 90 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছিল সেই অনশন প্রক্রিয়া, এবং সেটা বারবার করে বলা হচ্ছিল যে এখানে পুলিশ কাটন করে রাখা হয়েছিল তাদেরকে, যাতে তারা কখনো বিকাশ ভবনের দিকে না পৌঁছাতে পারেন। এবং তুমি জানো যে ওই রাস্তাটা 144 ধারা, এরপরেই কিন্তু হাইকোর্টে থেকে যে রায় দেওয়া হয় যে সেখানে কিন্তু যারা অনশন করছেন ওখানে অনশন করা যাবে এবং ওদেরকে তুলে দিতে হবে। এবং তারপরে গতকালই দেখা গেল যে বিকেল থেকে কিন্তু প্রচুর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলো এবং সেখানে র‍্যাপ নামানো হলো, কিন্তু এই বারবার করে মাইকিং করে তাদেরকে বলা হচ্ছিল যে এখান থেকে কিন্তু উঠে যাওয়ার জন্য। এবং বেলা অর্থাৎ বিকেল 5টা 6টা থেকে কিন্তু এই মাইকিং শুরু হয় এবং তারপরে কিন্তু দেখা যায় যে ক্রমশ কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু জড়ো হতে থাকেন এবং তারপরে 12টা নাগাদ তাদেরকে আরো 2 মিনিট সময় দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে আপনারা উঠে যান, না হলে কিন্তু আমরা বলপূর্বক আপনাদের তুলে দেব। এরপরেই কিন্তু দেখা যায় যে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু তাদের বলপূর্বক টেনে হিঁচড়ে তাদের অনশন ভঙ্গ করে দেয় এবং সেখান থেকে তাদের যে আন্দোলন ব্যবস্থা সেই আন্দোলন ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত তারা কিন্তু বারবার করে বলছিল গতকাল আন্দোলনকারীরাই। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল রাতে আমরা যে চিত্র দেখেছি যে বিজেপির অনেক নেতা নেত্রীরা তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন, এছাড়াও সিপিআইএম এর নেতা নেত্রীরা পৌঁছেছিলেন এবং আমরা জানি যে সেখানে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সজল ঘোষ থেকে আরম্ভ করে অগ্নিমিত্রা পাল থেকে আরম্ভ করে বিজেপির এই সমস্ত নেতা নেত্রীরা যেমন পৌঁছেছিলেন এবং পাশাপাশি আমরা ডিআইএফ এর নেত্রী এবং সিপিআইএম এর প্রার্থী ছিলেন মিনা, অর্থাৎ মীনাক্ষী, তিনিও পৌঁছে গিয়েছিলেন এবং তারাও কিন্তু বারবার করে একই দাবি করছিলেন যে এই যে যারা যে সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ডেট উত্তীর্ণ তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে কিন্তু প্রশমিত করতেই কিন্তু সরকার এইভাবে বেআইনিভাবে তাদেরকে উচ্ছেদ করছেন এখান থেকে। এবং যথারীতি কিন্তু 12টা 10 নাগাদ তাদেরকে কিন্তু ওখান থেকে কিন্তু প্রায় ট্রেনে হিঁচড়ে কিন্তু গাড়িতে তোলা হয় এবং যারা আন্দোলনকারী তারাও কিন্তু স্লোগান দিতে থাকে তারা আমরণ অনশন করবে। এবং যখন গাড়িতে তোলা হয় সেই সময় যে দৃশ্য যে গাড়ির তলাতেও শুয়ে পড়েন অনেকে, অর্থাৎ গাড়ি তাদের উপর দিয়ে নিয়ে যেতে হবে এবং এমনটাও তাদের দাবি। তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তাদেরকে টেনে নিচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং কাউ কোনো কোনো বাসগুলোকে ত্রিগু টাউনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, কোনোটা লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সল্টলেকে যেখানে আন্দোলনকারীরা আন্দোলন করছিল তাদেরকে বলা হচ্ছিল যে এখানে কোনোরকমভাবে আন্দোলন করা যাবে না। এবং বিভিন্ন রাজনৈতিক দলের অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ আজকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা রাস্তা অবরোধ করবেন এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ এই ছাত্রছাত্রী যারা টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন, অর্থাৎ তাদেরকে নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাবেন। এবং সকাল 10টার সময় ডিভিশন বেঞ্চের কি রায় রয়েছে এবং তার উপরেই নির্ভর করছে এবং আজকের আন্দোলন। এবং আজকে যে আন্দোলন গতকাল রাতের যে আন্দোলন আমরা দেখেছি সেই আন্দোলন অনেকটাই কিন্তু আমরা শুধু দেখেছিলাম সজল ঘোষ তিনি কিন্তু সেখানে মিছিল করে যাচ্ছিলেন এবং তার পাশাপাশি একাধিক কর্মীরা অর্থাৎ বিজেপি কর্মী থেকে আরম্ভ করে সিপিএম কর্মীরা তারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনে ওদের পাশে দাঁড়াতে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের একটাই দাবি যে এরা ন্যায্য আন্দোলন করছে, পুলিশ কিন্তু এদেরকে জোর করে তুলে নিচ্ছে, অর্থাৎ কোনো সহানুভূতি দেখাচ্ছে না। এবং আজকে 10টার সময় সেই রায় বেরোবে এবং রায়ের পরেই জানা যাবে যে আসল আবার তারা কি সেখানে আন্দোলন করবে কি করবে না। নিশা, ধন্যবাদ বিশ্বজিৎ। মধ্যরাতে সল্টলেকের করুণাময় থেকে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। মাইকিং করে পুলিশ আন্দোলনকারীদের জমায়েত বেআইনি বলে ঘোষণা করে প্রথমে। এরপর সময় দেওয়া হয় 2 মিনিট, তাতেও আন্দোলনকারীরা না সরলে কার্যত টেনে হিঁচড়েই তুলে দেওয়া হলো সকলকে। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, মধ্যরাতে সল্টলেকের করুণাময় থেকে কার্যত টেনে হিঁচড়ে তুলে দেওয়া হলো আন্দোলনকারীদের।